মহাভারত হিন্দু সংস্কৃতির একটা মূল্যবান সম্পদ, যাকে পঞ্চম বেদ হিসেবেও পরিচিত করা হয়েছে। সমগ্র কুরুক্ষেত্র যুদ্ধ সহ কৌরব ও পাণ্ডবদের পুরো বিবরণ দেওয়ার পাশাপাশি এতে দার্শনিক ও ভক্তিমূলক বিষয় রয়েছে। এটি আমাদেরকে জীবন, কর্ম, ধর্ম এবং ঈশ্বর সম্পর্কে শিক্ষা দিয়ে থাকে। মহাভারতে অনেক গল্প ও কাহিনী রয়েছে যেগুলি আমাদের সকলের কাছেই পরিচিত, কিন্তু মহাভারতের মধ্যে এমনও কিছু গল্প জড়িয়ে আছে যেগুলি আমাদের থেকে পুরোপুরিভাবে অপরিচিত, যেগুলি আমরা জানি না বললেই চলে। আজকের ভিডিওতে আমি আপনাকে মহাভারতেরই সেই কিছু লোকানো ও অপ্রকাশিত কিছু গল্পের কথা বলবো, যেগুলি না আপনারা কখনো জেনেছেন না কখনো শুনেছেন। মহাভারত ও তার সঙ্গে জড়িত কাহিনী অনেকের কাছে হয়তো কাল্পনিক মনে হতে পারে, কিন্তু আপনি যদি ঠিক করে দেখেন সেক্ষেত্রে আপনারা দেখবেন যে মহাভারতে এমন কিছু জিনিস ঘটেছিল যেগুলি আজ বর্তমান বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত। ঠিক তারই একটি উদাহরণ হলো পাণ্ডব ও কৌরবদের গুরু দ্রোণাচার্যের একটা অস্বাভাবিক জন্ম হয়েছিল। তিনি সম্ভবত বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবি ছিলেন। চলুন আপনাদেরকে আমি গুরু দ্রোণাচার্যের জন্মের কাহিনীটি একটু শুরুর থেকে বলি। মহাভারতের কাহিনী অনুসারে একবার তার পিতা ঋষি ভরদ্বাজ যখন গঙ্গায় ডুব দিয়ে তার সন্ধ্যার প্রার্থনার জন্য প্রস্তুত হচ্ছিলেন, তখন তিনি একটি সুন্দরী মহিলাকে দেখতে পান যার নাম ছিল অপ্সরা কৃতাজি, যাকে দেখে ঋষি ভরদ্বাজ অবাক হয়ে গেছিলেন। সেই মহিলাটি তার প্রতিদিনের জায়গায় নদীতে স্নান করছিলেন। তিনি যখন ঋষি ভরদ্বাজকে দেখতে পান তখন তিনি এক কাপড়ে নদী থেকে বেরিয়ে চলে যান। ভরদ্বাজ তার স্বর্গীয় সৌন্দর্যে পুরোপুরি অতিবাহিত হয়ে গেছিলেন আর সেই মুহূর্তে তিনি অনিচ্ছাকৃতভাবেই তার বীর্য নির্গত করেছিলেন। এরপর তিনি সেটিকে একটা মাটির পাত্রে সংগ্রহ করে আশ্রমের একটা অন্ধকার স্থানে রেখে দিয়েছিলেন। কিছু সময় পরে সেই পাত্র থেকে একটি শিশুর জন্ম হয় যিনি ছিলেন দ্রোণাচার্য। দ্রোণাম কথার মানে হলো পাত্র আর দ্রোণার কথার অর্থ হলো সেই পাত্র থেকে জন্ম নেওয়া শিশু। অর্থাৎ আপনারা বুঝতে পাচ্ছেন এই ঘটনাটা কিন্তু এখন বর্তমানের বিজ্ঞানের টেস্টিভ বেবির সঙ্গে অনেকভাবে মিল খেয়ে যায়। ঠিক এই কারণের জন্যই হয়তো গুরু দ্রোণাচার্যকে প্রথম টেস্টিভ বেবি বলা হয়েছিল। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এটি জানেন আবার অনেকে জানেন না, তবু আপনাদেরকে বলে রাখি মহাভারত সম্পর্কিত এই তথ্যটি হলো ভীষ্ম পিতামায়ের জন্ম নিয়ে। ভীষ্ম পিতাময়ের পিতার নাম ছিল রাজা শান্তনু, যিনি দেবী গঙ্গাকে বিবাহ করেছিলেন। বিয়ের আগে দেবী গঙ্গা রাজা শান্তনুর কাছ থেকে একটা কথা নিয়েছিলেন যে সে কখনো তাকে কোনো কিছুতে প্রশ্ন করবে না। রাজা শান্তনু তাতে রাজিও হয়েছিলেন। তারপরে যখন রাজা শান্তনু আর দেবী গঙ্গার বিয়ে হয় তারপরে দেবী গঙ্গা অনেকগুলি সন্তানের জন্ম দিয়েছিলেন। তিনি প্রতিটি নবজাত শিশুকে গঙ্গাতে নিয়ে যেতেন এবং নদীতে ভাসিয়ে দিতেন। পরে তিনি হাসি মুখে রাজার কাছে আবার ফিরেও আসতেন, কিন্তু রাজা শান্তনু তাকে কোনো প্রশ্ন করতে পারতেন না কারণ তিনি তাকে কথা দিয়েছিলেন। কিন্তু যখন দেবী গঙ্গা তার অষ্টম সন্তানকে নদীতে ডুবাতে গেছিলেন তখন রাজা শান্তনু ক্রোধে ফেটে পড়েন। তখন তিনি না পেরে জিজ্ঞাসা করে বসেন যে তিনি এমন করছেন কেন। তখন দেবী গঙ্গা রাজাকে বলেছিলেন যে হে মহারাজ, আপনি আপনার কথা রাখলেন না, আপনার মন এখন এই সন্তানটির ওপর টিকে গেছে, আপনার আর আমার প্রয়োজন নেই, তাই আমি যাই, তবে যাওয়ার আগে অবশ্যই আমি আপনাকে আমার আচরণগুলির কারণ বলে যাব। তখন দেবী গঙ্গা আরও বলেন এই আটটি বসুকে একবার বশিষ্ঠ মুনির দ্বারা মানবরূপে জন্ম দেওয়ার অভিশাপ দেওয়া হয়েছিল এবং সেই বসুদের অনুরোধে আর প্রার্থনায় দেবী গঙ্গা তাদের মা হতে রাজি হয়ে যান এবং তাদেরকে অভিশাপ থেকে মুক্ত করার জন্যেই তিনি তাদেরকে নদীতে ভাসিয়ে দিচ্ছিলেন। তখন দেবী গঙ্গা যাওয়ার আগে রাজা শান্তনুকে এটা বলে যান যে আমি শিশুটিকে মারব না, তবে শিশুটিকে আমি কিছু সময়ের জন্য নিয়ে যাচ্ছি, তবে পরে আমি আপনাকে উপহার হিসেবে ফিরিয়ে দেব। এই বলে দেবী গঙ্গা সেই বাচ্চাটিকে নিয়ে অদৃশ্য হয়ে যান এবং এই শিশুটি পরে ফিরে আসে যার নাম হয়েছিল ভীষ্ম। মহাভারত সম্পর্কিত সেরকমই আরেকটি অজানা তথ্য যেটি অনেকেই জানে না, কথিত আছে যে পাণ্ডবদের পিতা পাণ্ডু যখন মারা যান তখন তিনি তার এক পুত্রকে তার মস্তিষ্ক খেতে বলেছিলেন যাতে তার ছেলের অন্তত একজন তার কাছ থেকে জ্ঞান পেতে পারে। তাই সহদেব তার বাবার মগজ খেয়েছিলেন এবং প্রথম কামড় থেকেই মহাবিশ্বে কী ঘটেছিল সে সম্পর্কে জ্ঞান লাভ করেছিলেন। দ্বিতীয় কামড় থেকে তিনি বর্তমানের জ্ঞান অর্জন করেছিলেন এবং তৃতীয় কামড় থেকে তিনি ভবিষ্যতের জ্ঞান অর্জন করেছিলেন। আপনাদের মধ্যে অনেকেই হয়তো মহাভারতের এই ঘটনাটি ঠিক জানে না। আপনি কি জানেন কৌরবরাজ দুর্যোধন একসময় অর্জুনকে একটা বর চাইতে বলেছিলেন? এই ঘটনাটি শুরু হয়েছিল কুরুক্ষেত্র যুদ্ধের আগে যখন পাণ্ডবরা নির্বাসনে থেকে একটি বনের মধ্যে বাস করছিল। তারা বনের মধ্যে একটি পুকুরের নিকটে বাস করছিল আর দুর্যোধন তখন পাণ্ডবদের উপর নজর রাখার জন্য সেই পুকুরটির অপোজিট দিকে একটা অস্থায়ী বাসস্থান বানিয়ে থাকতে শুরু করে দেয়।
তারপরে একদিন যখন দুর্যোধন সেই পুকুরটাতে স্নান করতে গেছিলেন, তখন স্বর্গীয় যুবরাজ গন্ধর্ব সেখানে আসেন এবং তার সঙ্গে দুর্যোধনের একটা যুদ্ধ হয়ে যায়। সেই যুদ্ধে দুর্যোধন পরাজিত ও বন্দী হয়েছিল এবং পরে অর্জুনই তাকে সেই বন্দি অবস্থা থেকে মুক্তি দিয়েছিল। এই ঘটনাটির জন্য দুর্যোধন খুবই লজ্জিত বোধ করেছিলেন, তাই তিনি অর্জুনকে বলেছিলেন একটা বর চাইতে, এবং অর্জুন তাকে বললেন যে তিনি অবশ্যই বর চাইবেন, তবে সেটা প্রয়োজন হলেই। ঠিক সেরকমই মহাভারতের আরেকটি অজানা তত্ত্ব হলো দ্রৌপদীর পাঁচখানা স্বামী নিয়ে। আপনারা কি কেউ জানেন যে দ্রৌপদীর পাঁচখানা স্বামী কেন ছিল? মহাভারতের কাহিনী অনুযায়ী দ্রৌপদী তার পুনর্জন্মে বিয়ে করতে অক্ষম হয়েছিলেন, তাই তিনি ধ্যান করতে লাগলেন। ভগবান শিব তার ধ্যানে মুগ্ধ হন এবং তার আকাঙ্ক্ষিত ইচ্ছা পূরণের জন্য তার সামনে এসে হাজির হয়েছিলেন। তখন দ্রৌপদী শিবের কাছ থেকে সমস্ত গুণসম্পন্ন স্বামীর ইচ্ছা প্রকাশ করেন এবং তিনি তার এই ইচ্ছাটিকে পাঁচবার রিপিট করেন। ঠিক এই কারণের জন্যই নাকি দ্রৌপদীর পরের জন্মে পাঁচখানা স্বামী পেয়েছিলেন। আপনারা সকলেই জানেন যে মহাভারতের যুদ্ধে কৌরবদের সৈন্য সংখ্যা পাণ্ডবদের তুলনায় বেশি ছিল, কিন্তু আপনারা এটা কি জানেন, যদি কৃষ্ণ তার নারায়ণী সেনাকে কৌরবদের কাছে না দিতেন তাহলে দুই পক্ষেরই সমান সৈন্য সংখ্যা হতো, দুই পক্ষের কাছেই নয় অক্ষায়িনী সৈন্য সংখ্যা থাকতো। মহাভারতের যুদ্ধে পাণ্ডবরা কখনোই জিততো না যদি তাদের সঙ্গে শ্রীকৃষ্ণ না থাকতো, আর শ্রীকৃষ্ণ যেহেতু পাণ্ডব আর কৌরব দুই পক্ষেরই চাচাতো ভাই ছিলেন, তাই তিনি কোনো পক্ষপাতিত্ব করতে পারেননি। তিনি বিশ্বাস করতেন যে এটা পাণ্ডবরা একবারই সৎ মানুষ নয় আর কৌরবরা একবারই অসৎ মানুষ নয়। সেখানে দুর্যোধনই ছিল যে কৃষ্ণকে না বেছে নিয়ে তার সেনাকে বেছে নিয়েছিল, আর ঠিক এই ভুলটার জন্যই হয়তো মহাভারতের যুদ্ধে সে পরাজিত হয়েছিল। মহাভারত সম্পর্কিত এরকম আরও অনেক অজানা তথ্য আছে যেগুলি হয়তো আপনারা জানেন না। আজকের ভিডিওতে আমি আপনাকে সেরকমই কিছু অজানা তথ্য বললাম মহাভারত সম্পর্কিত। আশা করি আপনার ভিডিওটিকে ভালো লেগেছে। যদি আপনার ভিডিওটিকে ভালো লেগে থাকে তো ভিডিওটিকে একটা লাইক দিয়ে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না।